الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله بسم الله الرحمن الرحيم أن المساجد لله فلا تدعوا مع الله أحدا وقال النبي صلى الله عليه وسلم وأن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها شر مسلمان ترا پڑھلنا قرآن آدش نشد کی کرچن دیال رحمان پاک سبحان পাঁচ গানা পড়লি সালাত খেয়াল করলি না রসুলের তরিকাই তাহা হলো কি না তর্ক বহস করলি কত ইসলাম করলি না হাদিস কোরআন পড়লে পাবে হকের সন্ধান তোরা কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান ভাই ভাবি আর পাড়ার ছেলে শ্বশুর শাশুড়ি ভাই ভাবি আর পাড়ার ছেলে হায়া বলে দেখছো টিভি সবাই মিলে একসঙ্গেতে মোমেনের করো দাবি মোমেনের করো দাবি কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান মলপি হাজি মুন্সি গাজি মলপি হাজি মুন্সি গাজি টিভি ভিসিডি সবার বাড়ি মোমেনের করো দাবি মোমেনের করো দাবি কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান মসজিদে ময়দানে করো ইবাদতের ভান আবার পীরের দরগায় ঠুকছো মাথা কেঁদে করছো বান আবার কাবা ছাড়া হজ করতে যাও পাথর চাপড়ির ময়দান তোরা কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান লিল্লাহি তাকবীর উপস্থিত চলমান সভার নির্বাচিত অত্র এলাকার সুনামধন্য কৃতি সন্তান আজকের সভার সভাপতি উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য ওলামায়ে কেরাম সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতামণ্ডলী পর্দার অন্তরালে অবস্থানরত আমার জননীর জাতি মা ও বোনেরা প্রশংসা আল্লাহ পাকের সংক্ষিপ্ত ভাষায় প্রশংসা আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ
তারই পরে পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি যারা বসে আছেন তাদেরকে দেখে প্রাণটা ভরে উঠছে যারা রাস্তাতে দাঁড়িয়ে আছেন ঘুরছেন তাদেরকে দেখে দুঃখিত মনে হচ্ছে কেন জানেন যারা এখানে বসে আছেন নিশ্চয় কোনো একটা উদ্দেশ্য নিয়ে বসে আছেন উদ্দেশ্য এটাই কোরআন এবং হাদিসের আলোচনা হবে সেগুলিকে আমরা শুনব তারপরে আমরা মানব এটা উদ্দেশ্য তো আপনাদের একটু আওয়াজ দেওয়া লাগবে এটা উদ্দেশ্য তো যদি উদ্দেশ্য এটা হয় তাহলে আপনাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা অফার দিয়েছেন অফারটা কি নবীজি বলছেন মান খারাজা তালাবুল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিয়া যে ব্যক্তি কোরআন হাদিস শুনব উদ্দেশ্য মানব এই নিয়ে যারা বাড়ি থেকে বার হবে তারা বাড়ি ফিরে যাওয়ার আগে পর্যন্ত আল্লাহর রাস্তাতে থাকবে আল্লাহ না করুক বাড়ি যাওয়ার আগে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে একটু সুবহানাল্লাহ বলা যায় না তাহলে যারা এসেছেন বসেছেন শুনব মানব এটা যাদের উদ্দেশ্য তারা এখন কোথায় আছেন আল্লাহর রাস্তায় আছেন জালসা শুনবে এই উদ্দেশ্য নিয়ে যারা এসে রাস্তাতে ক্রয় বিক্রয় গল্পগুজব লেনদেনে ব্যস্ত রয়েছেন তেনারা কি এই অফারটা পাবেন আওয়াজ দেওয়া লাগবে পাবেন পাবেন না এবার আর একটা হাদিস শুনিয়ে দিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান খারাজা তালাবুল ইলমে সাহাল্লাল্লাহু তারিকান ইলাল জান্নাহ যে ব্যক্তি কোরআন হাদিস শুনব শিখব মানব উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বার হলো ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দিলেন বলুন সুবহানাল্লাহ দুটি হাদিস দিলাম তিন নম্বর হাদিস একটা দিয়ে আসল জায়গাতে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সূর্য যখন পশ্চিম আকাশে অস্তমিত যায় এই অবস্থায় আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বলেন মাবুদ আমরা জমিনে ভ্রমণ করব ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেন কি উদ্দেশ্যে ফেরেশতারা বলেন আল্লাহ কোন জায়গাতে কোরআন এবং সুন্নার আলোচনা হচ্ছে এটা দেখার জন্য যাব যারা আলোচনায় উপস্থিত থাকবে তাদের জন্য ক্ষমা তোমার কাছে চাইব তো আল্লাহ পাক ফেরেশতাদের উদ্দেশ্যের দিকে লক্ষ্য রেখে অনুমতি দেন ফেরেশতারা এইরকম সভা খুঁজতে থাকেন আর যখনই পেয়ে যান তখন ফেরেশতারা বসতে থাকেন উদাহরণস্বরূপ বলছি এই যে প্যান্ডেলের লোড ক্যাপাসিটি রয়েছে এখানে যদি 5000 লোকের জায়গা হয় তো যদি লোক হয়ে যায় 10000 তাহলে বসার কি জায়গা পাবে কথা বলুন একটু পাবে পাবে না তখন কি করবে হয় দাঁড়িয়ে থাকবে না হয় তাদেরকে ফিরে যেতে হবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতাদের সমগম এতভাবে হয় ফেরেশতারা আর বসার জায়গা পান না তো এক ফেরেশতা অপর ফেরেশতার ঘাড়ের উপর পিঠের উপর বসতে বসতে আল্লাহ পাকের আরশ পর্যন্ত ঠেকে যায় আর সেই ফেরেশতাগুলি কি বলে জানেন ইয়াস্তাগফিরুল্লাহ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি নবীজি বলছেন ওই ফেরেশতারা নয় আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সকলেই আল্লাহর কাছে ক্ষমা চাই যারা কোরআন এবং সুন্নার আলোচনা শুনে মানবে এই উদ্দেশ্য নিয়ে যারা আসে তাদের জন্য আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই এরপরে নবীজি বলছেন ফি জাউফিল মা এমনকি পানির পেটে যে মাছ থাকে সমুদ্রের পানিতে পুকুরের পানিতে যে মাছগুলি থাকে এই মাছগুলি পর্যন্ত কোরআন হাদিস যারা শিখে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই কল্যাণের দোয়া করে
নবীজি তারপরে বলছেন হাত্তা নামলাতা ফি হুজরিহা, এমন কি গর্তের ভিতরে যে পিপড়িগুলা থাকে এই পিপড়িগুলা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ, তারা কোরআন এবং হাদিস শিখার জন্য এসেছে, আল্লাহ তাদের জীবনে যত পাপ আছে সমস্ত পাপগুলিকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। এরপরে আসুন, আল্লাহর নবী বলছেন ওয়াইয়াতাদা রাসুনাহু হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গাটাতে আল্লাহ পাকের অগণিত ফেরেশতা উপস্থিত হন। এক ফেরেশতা অপর ফেরেশতার পিঠের উপর বসতে বসতে আল্লাহ পাকের আরশ পর্যন্ত ঠেকে যায়। আর এখানে যে জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হবে ওই জায়গাটাকে আল্লাহ পাক নিরাপদ স্থান বলে ঘোষণা করেন। তাহলে এখন আমরা একটা নিরাপদ স্থানে রয়েছি, এখানে আমাদের সঙ্গে অগণিত রহমতের ফেরেশতা রয়েছেন, আর আমাদের জন্য তিনারা এটাই চাচ্ছেন, এই দোয়াটাই করছেন, আল্লাহ তাদের জীবনের পাপগুলি তুমি ক্ষমা করে দাও। এর জন্য কে কে দুঃখিত একটু হাত তুলুন তো ভাই, দুঃখিত কে কে দেখি, আনন্দিত কে কে, ফেরেশতারা দোয়া করছেন, এখানে আল্লাহর অগণিত রহমতের ফেরেশতার সঙ্গে রয়েছি, আল্লাহ পাকের এখানে একেবারে নিরাপদ স্থানে রয়েছি, এই জন্য সকলে আমরা আনন্দিত না দুঃখিত? সকলে আমরা আনন্দিত, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখানে যারা এই প্যান্ডেলের ভিতরে রয়েছেন, এই প্যান্ডেলের ভিতরে যারা রয়েছেন তেনাদের জন্য এই অফার, প্যান্ডেলের বাইরে যারা ক্রয় বিক্রয় গল্প গুজব লেনদেনের ভিতরে রয়েছে এই অফারটা থেকে তারা বঞ্চিত হয়েছে। সেই জন্য ভাই কোরআন এবং সুন্নার আলোচনা হবে, আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে আপনারা বসে যান, আর আমি যতটুকু আলোচনা করব কোরআন এবং হাদিসকে সামনে রেখে এই আলোচনাগুলি শুনে যদি বাড়ি যেতে পারেন ইনশাআল্লাহ পরকালে একদিন কাজে আসবেই আসবেই আসবেই। এই দিকে লক্ষ্য রেখে আপনাদের কাছে কিছু কথা আলোচনা করব। এক সময় জালসার মঞ্চগুলি শুধুমাত্র কবিতা শায়রি গল্প কিস্সা কাহানি এই সমস্ত চলত। আশা করি বর্তমান সময়ে এই রকম কোনো বক্তা আলোচনা করে না, কিস্সা গল্প কাহিনী করে না, এখানে এখন শুধুমাত্র কোরআন এবং সুন্নার আলোচনা চলে। তো মানুষ আর গল্পগুজব শুনতে চায় না, মানুষ চায় কোরআন এবং সুন্নার আলোচনা শুনে নিজের জীবনকে সুন্দর করে চালাবো, আমি একজন পাক্কা মুসল্লি হব, ইমানদার হব, এই প্রাণপণ চেষ্টা মানুষের ভিতরে এসে গেছে। তো সেই জন্য কোরআন এবং সুন্নার আলোচনা হবে, আপনারা যারা যেখানে রয়েছেন আপনারা এখন ধীরস্থিরভাবে বসে যান। সর্বপ্রথমে আজকের আলোচনার বিষয়টা সংক্ষিপ্ত রূপে হবে মসজিদ, যেহেতু আয়োজিত সভাটা হচ্ছে মসজিদ, মসজিদ উপলক্ষে আয়োজিত সভা, এই মসজিদ উপলক্ষে কয়েকটি কথা কোরআন এবং সুন্নার আলোকে। পৃথিবীর মধ্যে সব থেকে দামি জায়গা হচ্ছে মসজিদ, আপনি আমি যদি ইচ্ছা করি এই জায়গায় মসজিদ বানাবো, আর আল্লাহ যদি ইচ্ছা না করেন এই জায়গাতে মসজিদ হবে, কথা বলুন হবে? হবে না। যেই জায়গাটাকে আল্লাহ পাক নির্বাচন করেছেন তিনার ঘরের জন্য সেই জায়গাটাতেই তিনার ঘর তৈরি হবে। আপনি আর আমি যদি মনে করি এই মসজিদে আমি টাকা দিয়ে একাই বানিয়ে দেব, এইরকম লোক বর্তমান সময়ে অভাব নেই, অনেক লোক আছে, তো তার টাকা আল্লাহ যদি কবুল না করে তাহলে তার টাকা কি মসজিদে লাগানো যাবে? সেই ব্যক্তি থাকার পরেও কি দিতে পারবে? তার ইচ্ছা আছে দেব, কিন্তু আল্লাহ বলছে তোর টাকা আমি নেব না আমার ঘরের জন্য, যার কারণে অনেক মানুষ ইচ্ছা করেও দিতে পারে না, দিতে পারে না, আসলে দেয় না নয়, তার টাকাকে আল্লাহ কবুল করে না। এবারে চলে আসুন, অনেক মানুষ বলে আমাকে আল্লাহ খুব ভালোবাসে, আমি যা চেয়েছি তাই পেয়েছি, আমি যা করি তাতেই অপরন্ত ফলন হয়, আমি যা করতে চাই সেই জিনিসটা একেবারে লোহা থেকে সোনা হয়ে যায়, কাজে এ ব্যক্তি ভাবে যে আমাকে আল্লাহ অত্যন্ত ভালোবাসে। জি না, আল্লাহ আপনাকে অত্যন্ত ভালোবাসেন আপনি বুঝবেন কখন, যখন দেখবেন আপনি মসজিদে ঢুকতে পেরেছেন, নিয়মিতভাবে ফরজ সালাত জামাতে আদায় করতে পেরেছেন, এবং কোরআনের তেলাওয়াত মসজিদে বসে ফরজ নামাজের পরে তসবিহ তাহলিল করতে পারছেন,
তখন জানবেন যে আল্লাহ আপনাকে ভালোবেসেছেন ভালোবেসেছেন বলেই আল্লাহর পছন্দনীয় জায়গাতে তিনার ঘরে ঢোকার মতো আপনাকে সুযোগ দিয়েছেন তো আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা আপনি পেলেন বলেই যে আপনাকে আল্লাহ ভালোবাসেন এ কথা সত্য নয় এ কথা ভাবা যাবে না আল্লাহ আপনাকে ভালোবেসেছেন তখনই বুঝবেন যখন আপনি নিয়মিত পাঁচক্তের সালাত আপনি জামাত সহকারে আদায় করতে পারছেন এক এক সময় মানুষ বলে আমি কিছুদিন আগে সুন্দরভাবে পাঁচক্তের নামাজ মসজিদে গিয়ে পড়তাম কি যে হলো এখন আমি আর মসজিদে যেতে পারি না এরকম কথা মানুষ বলে কি বলে না তার মানে জানতে হবে ওই ব্যক্তির আল্লাহর ভালোবাসা ওই ব্যক্তির কাছ থেকে উঠে গেছে আল্লাহ পাক রহমতের দৃষ্টি রহমতের নজর ওই ব্যক্তির কাছ থেকে উঠিয়ে নিয়েছেন মানে নিশ্চয় এই লোকটা আগের তুলনায় অন্যায় লিপ্ত হয়ে গেছে বলেই আল্লাহ তার রহমতের নজরটা তার কাছ থেকে উঠিয়ে নিয়েছেন বলেই আল্লাহর ঘরে থেকে তাকে বঞ্চিত করেছেন একসময় মানুষ কোরআনের তেলাওয়াত করত এমন ভাবে যে প্রত্যেক দিন এক পারা দুই পারা তিন পারা কোরআনের তেলাওয়াত করত এই করতে করতে হঠাৎ করে ওই লোকটা কোরআনই পড়ে না সময়ই পায় না তার মানে ওই ব্যক্তি তিনার পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমকে পড়ার সুযোগ থেকে ওই ব্যক্তিকে মাহরুম করেছে বঞ্চিত করেছে মানে ওই ব্যক্তি আগের তুলনায় নতুন কিছু পাপে ফেঁসে গেছে অন্যায়ে লিপ্ত হয়ে গেছে বলেই কোরআনুল কারীম থেকে আল্লাহ পাক তাকে বঞ্চিত করেছেন এরপরে সেই ব্যক্তি টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত সব কিছু দিনের পর দিন দুর্বার গতিতে আগাচ্ছে আর মানুষকে বুক ফুলিয়ে বলছে আল্লাহ আমাকে খুব ভালোবাসে আল্লাহর কাছে আমি যা চেয়েছি তাই পেয়েছি মনে মনে আশা ছিল একটা ছেলে মাস্টার হবে একটা ছেলে ডাক্তার হবে আর একটা ইঞ্জিনিয়ার হবে আমি যা চেয়েছি তাই পেয়েছি একটা ছেলে ডাক্তার একটা ছেলে ইঞ্জিনিয়ার একটা ছেলে মাস্টার এবং আর একটা ছেলে আজকে বর্তমানে রাজনৈতিক দলের বড় একজন নেতা আল্লাহর কাছে আমি যা চেয়েছি তাই পেয়েছি মানে আমাকে আল্লাহ অনেক 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 ভালোবাসে এ কথাগুলি গর্ব করে বলে জি না এগুলি সব দুনিয়ার সম্পদ এগুলি সব দুনিয়ার তো আল্লাহ যদি আপনাকে ফরজ নামাজ থেকে মসজিদে বঞ্চিত রাখে কোরআনের তেলাওয়াত থেকে বঞ্চিত রাখে মসজিদে দানের হাত থেকে আপনাকে যদি দূরে রাখে মাদ্রাসায় দানের হাত থেকে আপনাকে দূরে রাখে পবিত্র কোরআনের তেলাওয়াত থেকে যদি দূরে রাখে তাহলে জানতে হবে আল্লাহর ভালোবাসা আল্লাহর দয়া আপনার কাছ থেকে উঠে গেছে এটা একেবারে চূড়ান্ত সত্য এটা আল্লাহ এবং আল্লাহর রসুলের জবান থেকে এটা পরিষ্কার আপনাকে যে এই জায়গা থেকে বঞ্চিত করেছেন বা আপনি বঞ্চিত হয়েছেন মানেই আল্লাহর দয়া ভালোবাসা আপনার পক্ষ থেকে উঠে গেছে কাজেই মানুষগুলি দেখবেন অনেক মানুষ আছে একসময় জামাতবদ্ধভাবে নামাজ পড়তো দান খুব করতো এখন আর করে না মানে ওই ব্যক্তির ভালো আল্লাহর ভালোবাসা ওই ব্যক্তির কাছ থেকে উঠে গেছে কাজেই আপনাদেরকে বলছি কোরআন এবং হাদিসের আলোকে কথা আলোচনা হবে আলোচনাগুলি শোনার জন্য জরুরি প্রস্তুতি গ্রহণ করুন এবারে বলছি পৃথিবীর সব থেকে দামি জায়গার নাম কি বললাম একটু আওয়াজ দেন তো ভাই কি বললাম মসজিদ এটা কি আমার কথা না রসুলের কথা রসুল বলছেন বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ও আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা নবীজি বলছেন তাম পৃথিবীর মধ্যে সব থেকে দামি জায়গা হলো মসজিদ হাদিসটা কোথায় আছে সহি মুসলিমের হাদিস নবীজি বলছেন পৃথিবীর মধ্যে দামি জায়গার নাম হলো আল্লাহর ঘর মসজিদ ও আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা পৃথিবীর মাঝে সব থেকে আল্লাহর কাছে নিকৃষ্ট মানের জায়গা হলো বাজার তো বর্তমান সময়ে মসজিদে লোকের সংখ্যা বেশি না বাজারে লোকের সংখ্যা বেশি এটা আওয়াজ দিন তো ভাই কোনটা বাজারে লোক বেশি থাকে না মসজিদে থাকে বাজারে থাকে বর্তমানে ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের সংখ্যা বেশি খারাপ মানুষ খারাপ জায়গায় যাবে ভালো মানুষ ভালো জায়গায় যাবে কিন্তু এক শ্রেণীর মানুষ বর্তমান সময়ে বলে যারা নামাজ পড়ে মুখে দাড়ি রেখেছে টুপি পড়েছে এরাই হচ্ছে শয়তান বদমাইশ নানান কিছু কথা বলে কিন্তু ভাই আসলে কথাটা ঠিক নয় তুমি চরম অন্যায় কথা তুমি বলে থাকো এটা রসুল বলছেন এবারে চলে আসুন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন পৃথিবীর মাঝে দামি জায়গা হচ্ছে মসজিদ
আর পৃথিবীর মাঝে নিকৃষ্ট মানে জায়গা হচ্ছে বাজার কাজে সব জায়গাতে মসজিদ হয় না যে জায়গাটা আল্লাহ তার ঘরের জন্য নির্বাচন করেছেন সেই ঘর সেই জায়গাতে কেবল মাত্র আল্লাহর ঘর তৈরি হবে এবারে এবার বাস্তব চিত্রে চলে যাই মসজিদে নবাবী মদিনা আল মানুবারা যে জায়গাটাই অবস্থান করছে বর্তমান সময়ে বা অবস্থিত ওই জায়গাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন মদিনায় হিজরত করার পরে কয়েকদিন অবস্থান করার পরে সিদ্ধান্ত গ্রহণ করলেন যে মসজিদ বানানোর জন্য বা মুসলিম জাহানের পার্লামেন্ট বানানোর জন্য আমাকে জায়গা দেখতে হবে পছন্দ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে চললেন চলো আল্লাহর ঘর মসজিদে নববী মুসলিম জাহানের পার্লামেন্ট কোথায় হবে চলো দেখি এবার গেলেন যাওয়ার পরে একটি জায়গা পছন্দ হলো ফাঁকা জায়গা পড়ে আছে ওই জায়গাটা পছন্দ হলো নবীজি বলছেন লিমান হাযাল মিরবাদ এই ফাঁকা জমিনটা কার তালাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি এই জায়গাটা কার নামে রয়েছে মালিকানা অধিকার কার নামে রয়েছে আল্লাহর নবী সন্ধান চাইলেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটা হচ্ছে দুইজন ইয়াতীম বালকের জায়গা যার নাম হলো সাহাল এবং সুহাইল আল্লাহ রাসূল সাহাল এবং সুহাইলকে ডাকলেন বাবা ডেকে নিয়ে এসো তো সাহাল এবং এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা ছেলে দুটিকে ডাকলেন বাবা সোনারে মানিক রে এই জায়গাটা কার বলো তোমরা আমাকে বাচ্চা ছেলে দুটি রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জায়গাটা হলো আমাদের দুই ভাইয়ের জায়গা রাসূল বলছেন ও সাহাল সুহাইল আমি তোমাদের কাছে এই জায়গাটা চাচ্ছি এই জায়গাটা হবে মুসলিম জাহানের পার্লামেন্ট গোটা পৃথিবীর পার্লামেন্ট হবে এই জায়গাটাই হবে মসজিদে নববী কাজেই আমি তোমাদের কাছে এই জায়গাটা চাচ্ছি তোমরা কি দেবে এবার বাচ্চা ছেলে দুটি এত আনন্দিত হলো আনন্দের চোটে তাদের মুখের হাসি বন্ধ হয়ে গেল চোখে পানি আসতে শুরু হয়ে গেল আল্লাহর নবীকে দুই বাচ্চা ছেলে বলছে আমরা এতই সৌভাগ্যবান মদিনার মাটিতে এত জায়গা থাকলো এত বড় বড় মানুষ থাকলো কারুর জায়গাকে আপনার পছন্দ হয়নি আমাদের জায়গা পছন্দ হয়েছে কাজে এই জায়গাতে আপনি মুসলিম জাহানের পার্লামেন্ট বানান আর এই জায়গাটায় আপনি মসজিদে নববী বানান আল্লাহর নবী বলছেন বাবা এই জায়গাটার দাম তোমরা কত নিবে বাচ্চা ছেলে দুটি বলছেন দয়ার নবী গো আপনি আমাদেরকে দামের কথা বলবেন না আপনি এই জায়গাতে মসজিদ বানাবেন আল্লাহর ঘর তৈরি হবে আর যুগ যুগ ধরে মানুষ নামাজ পড়বে এর থেকে বড় কি আর হতে পারে আমাদেরকে এই জায়গার কোনো মূল্য দিতে হবে না বিশ্বনবী কত বড় বৈজ্ঞানিক বিশ্বনবী আবার বললেন ও বাবা তোমরা শোনো দুই এতিম বালক তোমরা শোনো আমি নবী মোহাম্মদ যদি আজকে তোমাদের কাছ থেকে ফিরিতে জায়গাটা নিয়ে মসজিদে নববী বানাই আমি মারা যাব এমন একটি সময় আসবে ওই সময় আমার বিরুদ্ধে কলম ধরবে আর বলবে নবী দুইজন বাচ্চাকে সাদা সিধি ছোট্ট বালক পেয়ে ভুলিয়ে ভালিয়ে জায়গাটা নিয়ে মসজিদে নববী বানিয়েছে আমি এই সুযোগটা কারোর কাছে রেখে যাব না অতএব তোমাদেরকে টাকার বিনিময়ে মসজিদ জায়গাটা আমাকে দিতে হবে আর এই জায়গাতে মসজিদে নববী তৈরি হবে বাচ্চা ছেলে দুটি বলছেন দয়ার নবী গো আপনি আমাদের সঙ্গে যা কিছু করে নেবেন আপনি নিন আর আমাদের জায়গাতে মসজিদ বানান কোনো টাকা দেওয়া লাগবে না নবী আমার বললেন না 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 পৃথিবীর কোনো মানুষকে আমার বিরুদ্ধে কলম চালাবে এই সুযোগটা আমি রাখবো না কাজে এই জায়গার যা দাম রয়েছে এই দাম বেশি না হলে কিছু নিয়ে হলেও তোমাদেরকে দিতে হবে এবার আল্লাহর নবীর জায়গা পছন্দ হয়ে গেল তাহলে আল্লাহর নবী বা আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চললেন
মসজিদে যাওয়ার পরে হযরতে আইয়ুব আনসারীর বাড়ি থেকে তিনি পার হয়ে গেলেন জায়গা পরিদর্শন করার জন্য অনেকটা জায়গা অতিক্রম করে গিয়ে সেই সৌভাগ্যবান দুই এতিম বাচ্চার ছেলেটাকে ছেলের জায়গাটাকে নবীজি পছন্দ করলেন মানে হলো ও যে জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন ওই জায়গাটাই নবীজি পছন্দ করেছেন আর ওই জায়গাতে আল্লাহর ঘর মসজিদে নববী তৈরি হয়েছে তার মানে হলো সব জায়গাতে মসজিদ হবে না সব জায়গাতে আল্লাহর ঘর তৈরি হবে না সব জায়গাটাকে আল্লাহ পছন্দ করেন না আর সব ব্যক্তির দানকে আল্লাহ গ্রহণ করেন না তার ঘরের জন্য কেউ দিচ্ছে না নয় আসলে তার দানটাকে আল্লাহ তার ঘরের জন্য কবুল করছে না বিশ্ব নবী আমান মসজিদে নববীর ভিত দিলেন সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর মেরামতের কাজ শুরু করলেন কনস্ট্রাকশনের কাজ শুরু করে দিলেন ভিতের কাজ শুরু করে দিলেন এবারে কাজ চলছে বিশ্ব নবী আমার নিজেও ঘরের উপরে চাদর দিয়ে দিয়ে তিনি নিজেও লেবারের মতো কাজ করে করে মসজিদে নববী বানিয়েছেন জোরে বলুন নারে তাকবীর যেই জায়গাতে মসজিদ হয়েছিল সেই মসজিদ আজও রয়েছে গোটা পৃথিবীর মানুষ যাচ্ছে গোটা পৃথিবীর মানুষ নামাজ করছে যেই মসজিদ ওই মসজিদটার নাম হলো মসজিদে নববী মসজিদে নববী ওই জায়গাতে মসজিদ আর ওই জায়গাতে মসজিদ আরও রয়েছে ওই জায়গাগুলিতে মসজিদ হয়েছে যে জায়গাগুলিকে আল্লাহ তার ঘরের জন্য তৈরি করেছে বন্ধুরে আমার এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা পৃথিবীর মধ্যে সব থেকে দামি জায়গাটার নাম হলো মসজিদ ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াতুহা পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট মানের জায়গাটার নাম হলো বাজার এবার আরেকটা হাদিস বলে দিয়ে শুনে নিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানবার আল মসজিদ লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর বানাবে ওই ব্যক্তির জন্য স্বয়ং আল্লাহ জান্নাতে ঘর বানাবে এবারে চলে আসুন কোরআনের আয়াতে চলে যাই বিসমিল্লাহির রহমানির রহিম আন্নাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মাল্লাহি আহাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদ তো সেই জায়গা যেই জায়গাতে কেবলমাত্র আল্লাহকে ডাকা হয় আল্লাহর ইবাদত করা হয় ওই জায়গাটার নাম হলো মসজিদ এখানে দুনিয়ার কোনো কথা চলবে না এখানে কোনো রাজনৈতিক দলের কথা চলবে না এখানে কোনো পৃথিবীর মানুষের কথা চলবে না কেবলমাত্র আল্লাহর ইবাদত হবে মসজিদে বসে বসে আল্লাহর তসবিহ হবে জিকির হবে এইরকম দামি পাওয়ারফুল জায়গাটার নাম হলো মসজিদ এবারে চলে আসুন আপনাদেরকে আরেকটা জায়গাতে নিয়ে চলে যাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই যেই ব্যক্তি মসজিদে ঢুকে গেল ওই ব্যক্তি আল্লাহর ঘরে ঢুকে গেল যেই ব্যক্তি আল্লাহর ঘরে গিয়ে তার এই সাজদার জায়গাটাকে নত করে নিতে পারল আল্লাহ পাক বলছেন ওয়াসজুদু ওয়াকতারিব বান্দা এবং আমি একবারে কাছাকাছি হয়ে যাই যখন বান্দা মসজিদে ঢুকে সিজদায় পড়ে যায় আর সিজদায় পড়ে পড়ে আমার কাছে কী কী যেন চুপে চুপে বলছে আর আমি আল্লাহ আসমান থেকে সমস্ত কিছু শুনছি আর আমার কাছে ওই ব্যক্তি যা চাইবে আমি আল্লাহ তাই তার জন্য রেডি করে রেখে দেব পৃথিবীতে আল্লাহকে পাওয়ার সব থেকে বড় মাধ্যম হচ্ছে মসজিদ পৃথিবীতে সব থেকে আল্লাহর নৈকট্য লাভ করা কাছাকাছি হওয়ার নামই হচ্ছে মসজিদ যেই ব্যক্তি মসজিদে ঢুকে যাবে সেই ব্যক্তির মান মর্যাদা বেড়ে যাবে আপনার বাড়িতে আমি যদি বারবার যাই আপনি আমাকে যতই ভালোবাসুন না কেন আপনার বাড়িতে একবারে বেশি দুইবার দুইবারে বেশি তিনবার যখন আমি যাব তখন আপনার কাছে আমার পাওয়ার কমবে আপনার কাছে আমার মান সম্মান নষ্ট হবে কিন্তু আল্লাহর ঘর মসজিদে যে যত যাবে তার পাওয়ার তার দাম তার
মর্যাদা আল্লাহর কাছে তত বাড়বে ঠিক আল্লাহর কাছে বাড়ার পাশাপাশি মানুষের কাছেও বাড়বে মানুষ বলবে এই ব্যক্তি মসজিদে জামাত সহকারে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে নিশ্চয়ই এই ব্যক্তি মহান ব্যক্তি যেই ব্যক্তিটা দিনে পাঁচ ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে পড়ে এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই দিনে কোনো ছায়া থাকবে না হাসরের মাঠে ওই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক প্রকার মানুষকে আরশের তলে যে জায়গায় আল্লাহ স্বয়ং বসে বসে বিচার করবেন ওই জায়গায় এক শ্রেণীর মানুষকে আল্লাহ স্থান দিবেন তার মধ্যে একটি হলো ওয়ার্রাজুলুন মুআল্লাকুন কালবুহু ফিল মাসাজিদ ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের তলে ছায়া প্রদান করবেন যেই ব্যক্তি হাসরের মাঠ যেই ব্যক্তি আরশের তলা ছায়া পাবে সেই ব্যক্তি হলো জোহরের নামাজ পড়েছে মসজিদে জামাত সহকারে আবার বাড়ি চলে গেল আসরের নামাজ মসজিদে জামাত সহকারে পড়ব মনটা টাঙানো আছে মসজিদে আর বডিটা আছে বাড়িতে বাড়ি থেকে বারবার ঘড়ি দেখছে আর বলছে কখন আজান হবে আজানের সময় হবে আমি মসজিদে চলে যাব যাওয়ার পরে মসজিদে জামাত সহকারে নামাজ পড়ব এই চেতনা যার থাকবে এই রকম মন প্রাণ যার থাকবে বিশ্বনবী আমার বলছেন বান্দা বিশ্বনবী আমার বলছেন উম্মতের দল এই গুণে গুণান্বিত যে ব্যক্তি হবে ওই ব্যক্তি মারা যাবে মারা যাওয়ার পরে হাসরের মাঠে যেদিন বিচার হবে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের তলাতে ওই ব্যক্তি ছায়া লাভ করবে এবার আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে চলে যাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদ নববীতে নামাজ পড়লেন এশার নামাজ পড়ে বাড়ি এসেছেন মসজিদে তদানীন্তন সময় এইরকম কোনো লাইটের ব্যবস্থা ছিল না অন্ধকারে নামাজ পড়তো মাঝে মধ্যে কোনো উপায় আলো জ্বালাতো এরপরে আবার আলোটাকে নিভিয়ে দিয়ে বাড়ি চলে আসতো অন্ধকারে নামাজ পড়তো অন্ধকারে থেকে যেত এবারে একজন ব্যক্তির নাম হলো হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বুরাইদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে ঢুকলেন ঢুকার পরে দেখলেন অন্ধকার মসজিদ আলো কি করে করা যায় মনে চিন্তা বাসনা জেগে উঠেছে এবার তিনি বাড়ির দিকে গেলেন বাড়িতে যাওয়ার পরে ছাগলের চর্বিকে কেরোসিন তেলের মতো করে বানালেন ছাগলের চর্বি কাপড়ের পলতে বানিয়ে এবার আগুন জ্বালিয়ে দিয়েছে টিক 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 করে আলো জ্বলতে শুরু করে দিয়েছে এবার মসজিদে নিয়ে এসে মসজিদের এক কোনায় রেখে দিল অন্ধকার দূরভীত হয়ে আলোকিত হলো বিশ্বনবী আমার মসজিদে ঢুকলেন মসজিদে ঢুকে দেখছেন মসজিদ আলো হয়ে গেছে এবার বিশ্বনবীর অন্তরটা এত বড় হয়েছে আল্লাহর নবী মসজিদে ঢুকে বলছেন কে গো মসজিদে আলো জ্বালিয়েছ এবার আলো জ্বালানো কথাটা শুনে হযরতে বুরাইদা মনে মনে ভয় পেয়ে গেলেন মনে মনে ভয় পেয়ে গেলেন না জানি আমি কোনো ভুল করে ফেলে দিলাম হয়তো রসুল আমাকে নিষেধ করবেন আমি কি অন্যায় করে ফেলে দিলাম এবার রসুল বলছেন কে গো আলো জ্বালালে কে তুমি বলো হযরতে বুরাইদা বলছেন আমি কোনো কিচ্ছু বললাম না ভয়ে চুপচাপ রয়ে গেলাম এরপরে রসুল বলছেন কে আলো জ্বালিয়ে তুমি আমার কলিজাটাকে আলোকিত করেছো আমার অন্তরটাকে বড় করেছো আমি নবী মুহাম্মদে এত খুশি হয়েছি আজকের দিনে যদি আমার চারটা মেয়ের পরিবর্তে আরও যদি কোনো মেয়ে থাকতো আমি তার সঙ্গে বিয়ে দিয়ে আমি তাকে জামাই বানিয়ে নিতাম জোরে বলুন নারে তাকবীর বিশ্বনবীর এই কথাটা শুনলেন শোনার পরে হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এই মসজিদে আলো জ্বালিয়েছি আমি ভয়ে এতক্ষণ ধরে বলছিলাম বলছিলাম না হয়তো আমি অন্যায় করে ফেলে দিয়েছি রাসূল জিজ্ঞাসা করলেন বুরাইদা তুমি কিভাবে মসজিদে আলো জ্বালিয়েছো বলো রাসূলকে বলছেন ছাগলের চর্বি ছিল আর কাপড় দিয়ে পলতি বানিয়ে আমি ওই পলতির উপরে একটু আলো আগুন জ্বালিয়ে দিয়েছি আর টিক টিক করে আলো জ্বলতে শুরু করে দিয়েছে নবী আমার বললেন বুরাইদা রে তুমি মসজিদকে অন্ধকার থেকে আলোকিত করে তুমি আমার কলিজাটাকে এত বড় করেছ যদি আজকে আমার কোনো মেয়ে থাকতো তাহলে আমি তোমাকে জামাই বানিয়ে নিতাম সামান্য মসজিদে আলো জ্বালানোর কারণে রসুলের কলিজাটা কত বড় হয়েছে রসুলের মন কত আনন্দিত হয়েছে যার কারণে রসুল জামাই বানানোর অফার করছেন বর্তমান সময়ে নরেন্দ্র মোদী যদি বলে যে তোমরা এই কাজটা করলে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে জামাই বানিয়ে নেব এ কথা যদি কেউ বলে তো আমরা সবাই প্রতিযোগিতা করব কি করব না একটা আওয়াজ দেওয়া লাগবে করব কি করব না সবাই তো আমরা প্রতিযোগিতা করব তো নরেন্দ্র মোদী তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিন্তু মুসলিম জাহানের প্রধান
প্রধানমন্ত্রী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাটা হযরতে বুরাইদাকে বলেছিলেন এটা কোন সৌভাগ্যের বিষয় নয় যারা মসজিদে ঢুকবে তারা আল্লাহর নৈকট্য লাভ করবে যারা মসজিদের সেবা করবে মসজিদের সেবা সুস্থ করবে মসজিদ পরিষ্কার করবে মসজিদের সমস্ত কিছু দেখাশোনা দায়িত্ব পালন করবে কিয়ামতের মাঠে তাদের জন্য এক্সট্রা একটা অফার আল্লাহর নবীর পক্ষ থেকে তারা লাভ করবে সেই জন্য মসজিদে সবাই সেবা যত্ন করতে পারে না মসজিদে সবাই দান করতে পারে না মসজিদে সবাই জায়গা দিতে পারে না মসজিদে সবাই সময় দিতে পারে না কাজেই আমরা যারা রয়েছি তারা যদি মসজিদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি ইনশাআল্লাহ পরকালে আল্লাহর কাছে রয়েছে আমাদের জন্য জান্নাত কেন রাসূল বলেছেন মান বানাল মসজিদ লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি মসজিদ বানাবে সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবে আপনি 1 টাকার মালিক 1 টাকা দিবেন 10 টাকার মালিক 10 টাকা দিবেন 1 লাখ টাকার মতো লোক আছে 1 লাখ টাকা দেবে কেউ যদি টাকা না দিতে পারে মসজিদ ঝাড়ো দেবে কেউ যদি টাকা ঝাড়ো নাও দিতে পারে মসজিদের কাজ হচ্ছে সেই সময় মসজিদের কাজ করে একটু সাহায্য সহযোগিতা করবে কাজেই একই ভাবে সাহায্য করা হয় না বিভিন্ন দিক রয়েছে সাহায্য সহযোগিতা করার মসজিদের দিকে যদি ভালোবাসা থাকে বিভিন্ন রূপে মসজিদের সেবা যত্ন করা যায় তো মসজিদের সঙ্গে যারা সম্পর্ক তৈরি করবে তাদের আল্লাহর কাছে তাদের নৈকট্য লাভের একটা সুযোগ আছে সেই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে বলছি এটা হচ্ছে মসজিদ আমরা যারা মুসলমান তাদের সম্পর্ক হবে কিসের সাথে মসজিদের সাথে মুসলমান কেউ কোনদিন কোন পীরের সাথে সম্পর্ক রাখতে পারে না কোন বাজারের সঙ্গে সম্পর্ক রাখতে পারে না মুসলমানের সম্পর্ক থাকবে কেবল মাত্র মসজিদের সঙ্গে আনারুল হক ভাদু থেকে বাবার নামে 500 আনারুল হক ভাদু থেকে 500 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করো তো এবার আমি আপনাদেরকে যে বিষয়টি বললাম মসজিদে কেউ যদি সাহায্য করে সাদিমার স্ত্রী আদিন বিবি আইপরা ওর মায়ের বাড়ি তিন কাটা জমি থেকে দান করেছে মাশাআল্লাহ নামটা কি বললেন আর সাদিমার স্ত্রী সাজেমানের সাদিনু সাজেমানের স্ত্রী সাদেনুর বিবি আচ্ছা আইপরা সাদেনুরের স্ত্রী সাদেনুর বিবি নাম দেখো সাজেমানের স্ত্রী সাজেমানের স্ত্রী সাদেনুর বিবি নামটা একেবারে কাছাকাছি দুইজনের স্বামী এবং স্ত্রীর মহাব্বতটা কেমন দেখুন আর স্বামী এবং স্ত্রী নামটা কত সুন্দর মিলে গেছে তো উনি আলপাড়াতে বাপের বাড়ি তাই তো স্বামীর বাড়ি আলপাড়া আর বাপের বাড়িতে তিন কাঠা জমি পেয়েছে ওই জমিটা এই মসজিদের জন্য ওয়াকফ করেছে মানে দান করেছে সকলে বলি আমিন সকলে একটু দোয়া করুন জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ اللهم صل عليه اللهم بارك عليه في اهلك ومالك اي الله তোমার নেক বান্দি তোমার ঘর মসজিদের জন্য বাপের বাড়ি থেকে তিন কাটা জমি পেয়েছে ওই তিন কাটা জমি তোমার মসজিদের জন্য দান করেছে আল্লাহ তুমি দয়া করে ওই দানটাকে কবুল করে নাও মনের নেক মাকসাদকে তুমি পূরণ করে দাও আল্লাহ তোমার কাছে দোয়া রাখি হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া তুমি দান করো আমিন আল্লাহুম্মা আমিন আচ্ছা ওনার স্ত্রী দিয়েছে তো স্ত্রী দান করলেন তো ওনার স্বামী কি বঞ্চিত হবেন ওনার স্বামী নেই এখানে ও অসুস্থ ওনার স্বামী অসুস্থ তো যাই হোক ওনার পক্ষ থেকে ওনার স্বামীর জন্য একটু দোয়া করি আজহাবিল বাস রব্বান নাস অস্পিয়াল তা শাফিল আসিব কাশিবান লা ইউগাদির সাকামা লা বাসাত তাহুরুন ইনশাআল্লাহ আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা ভাই তাহলে রসুল কি অফার দিলেন মসজিদে আলো জ্বালিয়েছেন এই জন্য মসজিদে আলো জ্বালানোর কারণে রসুলের কলিজা কত বড় হয়েছে অফার দিলেন যে তোমাকে আমি জামাই বানাতাম যদি আমার কোনো মেয়ে থাকত তো এই মসজিদ আজকে ইনকমপ্লিট হয়ে পড়ে আছে মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর আপনার আমার বাড়িটা সুন্দর করে টাইলস দিয়ে মার্বেল দিয়ে চিক চাকচিক্য করে সুন্দর করে ঝাঁক ঝিকঝাক করে সাজিয়েছি তো এই বাড়িগুলা থেকে মসজিদটা আজকে ইনকমপ্লিট হয়ে পড়ে থাকবে আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোমার জন্য তুমি বানিয়েছিলে তুমি যে ঘরে থাকবে এই ঘরটা এত সুন্দর করে আর আমার ঘরটা ইনকমপ্লিট হয়ে পড়েছিল তোমার নজরে কি পড়েনি
এই কথা আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আমরা সবাই বিপদে পড়ব কি পড়ব না একটু বলুন তো ভাই পড়ব কি পড়ব না অবশ্যই পড়ব সেই জন্য এই আলপাড়ার অনেক মানুষ আছেন জেনারা সার্ভিস করেন অনেক মানুষ আছেন জেনারা ব্যবসা করেন এই ধরনের ব্যক্তিরা আছেন মানে তাদের টাকা পয়সা যথেষ্ট রয়েছে আল্লাহ দিয়েছেন আল্লাহ ভালোবেসে আপনাকে দিয়েছেন